আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, গত এক সপ্তাহে প্রায় 16,550 জন অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে অবৈধ প্রবাসীদেরকে বলতে যারা রেসিডেন্সি আইন ভঙ্গ করেছে অথবা যারা শ্রম আইন অথবা সীমান্ত আইন ভঙ্গ করেছে তাদেরকেই বোঝানো হয়েছে। তো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কথাটি স্পষ্ট জানিয়েছে, যারা অবৈধ প্রবাসীদেরকে সাহায্য করবে তাদেরকে সীমান্ত পার করে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিবে, অথবা অন্য কোনো দেশ থেকে অবৈধ পদ্ধতিতে বা অবৈধ পন্থায় সৌদি আরবে প্রবেশ করতে সাহায্য করবে, যারা তাদেরকে সহায়তা করবে থাকা দিয়ে, তারপর তাদেরকে পারাপার দিয়ে অর্থাৎ যাতায়াত ব্যবস্থা করে বা অন্য কোনো পদ্ধতিতে তাদেরকে যদি ধরতে পারে বা আইন শৃঙ্খলার কোনো বাহিনী, তাহলে তাদেরকে 15 বছরের জেল এবং 10 লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে। তো প্রিয় প্রবাসী ভাইরা, এখানে অবৈধ বলতে কাদের বোঝানো হয়েছে? ধরেন কোনো প্রবাসীর আকামায় মতলুব রয়েছে, ধরেন 1 লক্ষ রিয়ালের মতলুব রয়েছে, অথবা চুরির অথবা অন্য কোনো কারণে কফিল তার বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে, তো এই সকল লোকগুলা কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশে সরাসরি আসার কোনো সিস্টেম নাই, কারণ তার সফর মগ্ন থাকবে এবং সফর মগ্ন থাকার কারণে তার তার খাদামাতে যত রকমের সার্ভিস আছে সব কিছু বন্ধ থাকবে, অর্থাৎ সে সৌদি আরব থেকে আসতে পারবে না। তখনই ওই সকল প্রবাসীরা বিভিন্ন জায়গাতে কন্ট্যাক্ট করে আপনার অবৈধ পথে অন্য দেশ থেকে তারপর বাংলাদেশে আসার বা অন্য কোনো দেশের যাওয়ার চেষ্টা করে। তো এই বিষয়টা একেবারে হার্ডলি এখন সৌদি সরকার নিয়েছে, যদি এই ধরনের কোনো লোকদেরকে, কোনো প্রবাসী বা কোনো কর্মী বা সৌদি হোক বা আজনবী হোক, তাদেরকে যদি সহায়তা করে যাতায়াত দিয়ে তাদেরকে সৌদি আরব থেকে সীমান্ত পার করে অন্য দেশ দিয়ে যাওয়ার, অথবা অন্য দেশ থেকে কোনো প্রবাসীদেরকে সৌদি আরবে দাখিল করার, তাহলে তাদেরকে কিন্তু ছাড়বে না এবং তাদেরকে 15 বছর জেল এবং 10 লক্ষ সৌদি রিয়াল তাদের ওপর গ্রামা করা হবে। অতএব যে সকল প্রবাসী ভাইরা আপনারা বর্তমানে আছেন, বৈধ অবস্থায় আছেন, সুন্দরভাবে কাটাচ্ছেন, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই সকল কাজগুলোতে। অবৈধ প্রবাসী যারা আপনার মতলুবপ্রাপ্ত লোক আছে, বড় ধরনের মামলার লোক রয়েছে, তাদেরকে এই কাজগুলোতে সহায়তা করা থেকে বিরত থাকবেন, কারণ তাকে সাহায্য করতে গিয়ে আপনি নিজেই না বিপদে পড়ে যান। এজন্যই অন্তত নিজে সতর্ক থাকবেন যারা বৈধ রয়েছেন, আর যারা মামলাপ্রাপ্ত রয়েছেন তাদেরকে আর হতাশ করার দরকার নাই, কারণ হচ্ছে আপনারা অবৈধ পথে অন্য কোনো দেশের থেকে আসার চেষ্টা না করাটাই উত্তম হবে, যেহেতু এখন সীমান্ত আইন ভঙ্গের জন্য অনেক কঠোর করা হয়েছে এবং যারা ভাঙবে তাদেরকে জেলে থাকতে হবে, পাশাপাশি জরিমানাও হবে। তো যাদের আকামে মতলুব রয়েছে, অর্থাৎ টাকা পয়সার মামলা অথবা কফিলের সাথে জরগার মামলা রয়েছে বা মতলুব রয়েছে, আপনারা এখন কি করবেন? আপনাদের কফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কফিলকে বুঝিয়ে তাকে রাজি করে যদি টাকা পয়সা দিয়ে হয় তাহলে টাকা পয়সা দিয়ে, অথবা পায়ে ধরেও যদি আপনার প্রয়োজন হয় পায়ে ধরেন, যেভাবেই পারেন, যেই পদ্ধতিতে কফিলকে রাজি করে আপনার যে মামলাটা বা মতলুবটা রয়েছে সেটা তাকে দিয়ে উঠিয়ে নেন। উঠানোর পর আপনি বাংলাদেশে চলে আসতে পারবেন বা চলে আসেন, এটি আপনাদের জন্য বেটার হবে। সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসাটা এখন খুবই রিক্স, অর্থাৎ ধরা খেলে কী হবে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে হয়তো এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি, হয়তো আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন, না বুঝার এখানে কিছুই নাই। তারপরও যারা আপনারা বোঝেন নাই বা কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমাদের যেই হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করলে বা মেসেজ করলে আপনাদেরকে আরও কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দিতে পারবো। যদি কোনো কোশ্চেন আপনার থাকে, জানার কোনো বিষয় থাকে, কোনো সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত টিল দেন, গুড বাই।